হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি আজকে অনলাইনে ক্লাস আছে সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আজকে হচ্ছে কর্পোরেট ট্যাক্সেশন অর্থাৎ কোম্পানি কর নির্ধারণ তো এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার মূলত আজকে আমরা এই চ্যাপ্টারে কিছু বেসিক আলোচনা করব এরপর আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করব

তো দেখতেছি যে দুই হাজার ষোলো সালে পার্সিতে একটা এই চাপ্টার একটা অঙ্ক সতেরো সালে পার্সিতে আঠারো সালে পার্সিতে উনিশ সালে পার্সিতে বিশ সালে প্রশ্ন দেয় নাই একুশ সালে পার্সিতে এবং বাইশ সালে পার্সিতে অর্থাৎ একটা একটা প্রশ্ন প্রায় প্রতি বছর এসেছে শুধু দুই হাজার বিশ বাদে তো তোমরা পরীক্ষা দিবা দুই হাজার একুশ সালে তাহলে দুই হাজার একুশ সালে এই চাপটাতে একটা পরীক্ষা ফিক্সড আসবেই একটা পরীক্ষা একটা প্রশ্ন এখান থেকে অতএব সবাই আমরা এই চ্যাপ্টারটা সবাই গুরুত্ব সহকারে করব যেহেতু চ্যাপ্টারটা ছোট দুইটা পাটে আমরা অঙ্ক শেষ করব তো আসো হয় এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করার জন্য প্রথমে আগে আমরা কিছু বেসিক আলোচনা করি প্রথম হচ্ছে এটার নাম হচ্ছে কোম্পানি কর নির্ধারণ তাহলে প্রথম হচ্ছে কোম্পানি কি এটা আগে ভালো করে জানতে হবে লেখা আছে কোম্পানি হলো আইন সৃষ্ট একটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান যার দায় আইন দ্বারা সীমিত দায়গুলো কি আইন দ্বারা সীমিত নিজ নাম ও সিনমোহর দ্বারা পরিচালিত কোম্পানির মোট আয় নির্ণয় নমুনা এই ক্ষেত্রে আমাদের দুইটা প্রশ্ন করবে এক হলো মোট আয় নির্ণয় করা একটা কর করা মোট আয়ের জন্য একটা কর দায়ের জন্য একটা আমাদের কাজ শেষ মোট আয় নির্ণয় করার জন্য আমাদের কি কি লিখতে হবে উপরে মতো বরাবর প্রথমে করদাতার নাম লিখবো কর করবর্ষ তোমাদের জন্য ফিক্সড এরপর লিখবো মুঠ আয় নির্ণয় বিবরণ টাকা টাকা আমরা এতদিন যে কয়টা খাত করছি প্রত্যেকটা খাতে এক একটা ধারা ছিল কিন্তু কোম্পানি কর নির্ধারণ এবং এরপরে যেটা করবো সেটা অংশীদারী কর নির্ধারণ এই দুইটা চাপ্টারের ক্ষেত্রে কোনো ধারা নাই তো দুইটা চ্যাপ্টার আমাদের ভালো করে করতে হবে তো এই কোম্পানি কর নির্ধারণ করা শুরু করব হচ্ছে লাভ লোকসান হিসাবে নিট লাভ হলে আমাদের পরীক্ষা হলে যে প্রশ্ন থাকবে প্রশ্ন একটা লাভ লোকসান হিসাব দিয়ে থাকবে এই লাভ লোকসান হিসাবে নিট লাভ যদি থাকে আমরা প্লাস করব নিট খরি থাকলে আমরা বিয়োগ করবো তবে কখনো নিট খরি থাকবে না এটা শিওর থাকে এর জন্য আমরা লিখছি প্রথমে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ অর্থাৎ লাভ লোকসান হিসাবে যে লাভটা বসনে দিয়ে থাকবে সেই টাকা দিয়ে আমরা শুরু করব এর সাথে আমরা প্রথমে করব অনুমোদন যোগ্য অনুমোদন যোগ্য কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই কিন্তু সেটা আপনি কি বলে সেটা আপনি লাভ লোকসান হিসাবে ডিভিড করা হয়েছে ওই সমস্ত আইটেমগুলো যেগুলো আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই কিন্তু আপনি সেটা ব্যয় হিসাবে গণ্য করছেন যেমন কি কি দান জরিবানা প্রাথমিক খরচা বলি কুড়ি সংস্কৃতি অবলেখকের দোস্তরী বা অবলেখক থাকতে পারে সঞ্চিতি কর সঞ্চিতি কর এবং নগদ তহবিল তস্রুপ অর্থাৎ নগদ তহবিল হাতে নগদ টাকা হারিয়ে যায় এই কয়েকটা জিনিস প্লাস বিলম্বিত বিজ্ঞাপন বা গবেষণার ব্যয় এখানে একটা কুড়েশন দিয়ে আছে এই কুড়েশনটা আমি যখন পৌঁছে দেবো তখন বুঝিয়ে দিব আর একটা হচ্ছে অবচয় এই কয়েকটা খরচ আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই কিন্তু আমরা কি করছি লাভ লোসেন হিসাবে ডিবিট পাশে দিচ্ছি লাভ লোসেন হিসাবে ডিবিট পাশে দিয়া মানে কি নিট লাভ কম হয়েছে আর নিট লাভ কম হয়েছে মানে কি সরকারকে ট্যাক্স কম দিচ্ছি এখন সরকার তো তোমার সাথে দিব না সরকার বলছে যে তুই আগে যেগুলো চুরি করছো চুরি গুলো আগে তোর টাকার সাথে যোগ করবো নিট লাভের সাথে ওই যেগুলো অনুমোদন দেয় ওই খরচগুলি যোগ করবে খরচগুলি কি কি আবার পড়তেছি দান জরিমানা প্রাথমিক খরচে বলি কুরিন অবলক্ষকের দস্তুরি বা কমিশন আইকর, আইকর সঞ্চিতি কর নগদ তহবিল বিলম্বিত বিজ্ঞাপন বা গবেষণার ব্যয় আরেকটা অবচয় এই কয়েকটা জিনিস হলো অনুমোদন দেয় নাই কিন্তু আমরা লিখে রাখছি ইসলামের সাথে প্রথমে অনুমোদনযোগ্য যোগ্য ব্যয়গুলি যোগ করব এরপরে বিয়োগ করব অব্যবসায়ী আয় অব্যবসায় যেটাকে আমরা বলি নন অপারেটিং ইনকাম এই নন অপারেটিং ইনকামগুলি থাকবে আমাদের যে লাভ লোকসান হিসাব দেওয়া থাকবে এই লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাশে কি কি কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ কর বাদ সরকারি সিকিউরিটি সুদ শেয়ার অধিহার শেয়ার পূর্ণ বিলিকরণ লাভ লভ্যাংশ শেয়ার হস্তান্তর ফি ভগ্নাবশেষ বিক্রয় স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এখানে যে কয়টা আইটেম আছে এই প্রত্যেকটা আইটেম থেকে যে কোনো তিনটা বা চারটা আইটেম তোমার পরীক্ষার মধ্যে পড়া এর বাইরে কিছু থাকবে না শেয়ার করমুক্ত সরকারি কর বা সরকারি শেয়ার অধিহার শেয়ার পূর্ণ বিলিকরণ লাভ লভ্যাংশ শেয়ার হস্তান্তর ফি ভগ্নাবশেষ বিক্রয় এবং স্থায়ী লাভ তাহলে প্রথমে সাথে অনুমোদনযোগ্য ব্যয়গুলি যোগ করব আর অব্যবসায়গুলি আমরা কি করব বিয়োগ করব এই যুগ বিয়োগ যেটা হবে তার নাম হচ্ছে ব্যবসা হতে আয় আমাদের টার্গেট কিন্তু ব্যবসা হতে না আমাদের টার্গেট হচ্ছে কোম্পানি কর নির্ধারণ তাহলে এই ব্যবসা আয়ের সাথে পুনরায় এখানে অব্যবসায় যেগুলো বিয়োগ করছি সেগুলো আবার পুনরায় কি করব যোগ করব সেম আইটেম কিন্তু এখান কিছু কিছু আইটেম আসবে না এবং কিছু কাজ করতে হবে যেমন প্রথম আইটেম দিছিলাম কর্মুক্ত সরকারি সিকিউরিটি সুদ আমরা আর্থিক পরিসম্পদ খাতে পৌঁছলাম কর্মুক্ত সরকারি সিকিউরিটি সুদে কি করতে হয় সম্পূর্ণ অকর এই জন্য এখানে আমরা কর্মুক্ত সরকারিকে সম্পূর্ণ অপরধার্য করব এরপর দিছিলাম কর বা সরকারি সিকিউরিটি এক এই কর বা সরকারি সিকিউরিটি সুদ বা শুধু সরকারি সিকিউরিটি যে সুদ থাকে তাহলে তাকে আমরা 5% হারে মোটাঙ্কিত করব 5% মোটাঙ্কিত করা মানে কি 100 দ্বারা গুণ করব আর 95 দ্বারা ভাগ করব তারপরে এখানে দিছিলাম আমরা শেয়ার অধিহার দেখো শেয়ার অধিহার ব্যাপারটা হচ্ছে এটা যখন বিয়োগ করব তখন অব্যবসায়ের মধ্যে আসবে কিন্তু যখন আমরা যোগ করব তখন শেয়ার অধিহারটা অব্যবসায়ের মধ্যে আসবে না যোগের ক্ষেত্রে আসবে শেয়ার ঠিক একই রকম ভাবে শেয়ার পূর্ণ বিলি লাভ সেম জিনিস লভ্যাংশ ক্ষেত্রে আমরা কাজ করব ২০ পার্সেন্ট হারে আমরা মোটা অঙ্কিত করি তাহলে বিশ পার্সেন্ট মোটা অঙ্কিত মানে কি একশো দ্বারা গুণ আশি দ্বারা কি করব ভাগ করব এরপরে শেয়ার হস্তান্তর ফি এর সাথে কোনো কাজ নাই শেয়ার হস্তান্তর ফি এই বিগুয়ের ক্ষেত্রে যে টাকা দিব এই যুগের ক্ষেত্রে টাকা বিক্রয় এখানে যে টাকা টাকা এখানেও কি সম্পত্তির বিক্রয় কিন্তু লাভ ওখানেও যায় নিচেও কি সেম তাহলে এই আইটেমের মধ্যে কোনটা কোনটা আসবে এবং কোনটার কাজ কি এটা আমাদের ভালো করে জানতে হবে আমরা আরেকবার করতেছি প্রথমে কর মুক্ত সরকারি শিক্ষি কি করবো শেয়ার অধিকার এবং শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ এই দুইটা বিয়োগ যখন করবো তখন আসবে কিন্তু যুগের ক্ষেত্রে দুইটা আসবে না কয় পার্সেন্ট বুটান করবো

আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এইটা তো এইটা যদি আমরা কেউ যদি ভালো করে পারি তাহলে পরের পার্টটুকু পারবো অতএব এটা আমরা আরেকবার করি তাহলে শুরুতেই আমরা কি দিয়ে শুরু করব একটু বলো তো দেখি নিটলাব নিটলাব এই নিটলাবের সাথে আমরা যোগ করব কি অনুমোদন যোগ্য ব্যয় অর্থাৎ যে ব্যয়গুলো আগে করতে পারো অনুমোদন দিছ না দেয় নাই দেয় নাই দেয় নাই এরকম আইটেমগুলো এখানে লেখা আছে আপনারা সুন্দর করে পড়ে নেবেন দুই একবার যদি পড়েন তাহলে দেখবেন অঙ্ক যখন পড়বো তখন আপনি সাথে ধরতে পারেন আমি তো এটা ওইখানে পড়ছি তারপরে এই সাথে বিউ করব সে অব্যবসায় আয় অব্যবসায় আয় লাভ লোকসানে কোন দিকে থাকবে ডিবির দিকে না ক্রেডিট দিকে ক্রেডিট দিকে আর এই অনুমোদন যোগ্য ব্যয় গুলো লাভ লোকসান হিসাবে ডিবির দিকে থাকবে তাহলে নেট লাভের সাথে অনুমোদন যোগ্য ব্যয় যোগ আর অব্যবসায় বিউ করার পর থাকে ব্যবসা হতে আয় এই ব্যবসা তাই সাথে পুনরায় যোগ করব আমরা অব্যবসায় আয় এখানে জানিছি এখানে তাই তবে কিছু কাজ এর মধ্যে কর সম্পূর্ণ কে সম্পূর্ণ করব কর বাদকে আমরা পাঁচ পার্সেন্টিত করব শেয়ার অধিকার এবং শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ দুইটা আসবে না লব্যংেন্ট করব শেয়ার হস্তান্তর ফি ভঙ্গাবশেষ বিক্রয় এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এই তিনটা আমরা বিগের ক্ষেত্রে যা দিব যুগের ক্ষেত্রে কি তাই দিব এই হচ্ছে প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা নির্ণয় কর দায় করদায়টা খুবই ইম্পর্টেন্ট এটা ভালো করে আমরা খেয়াল করবো মনে রাখবেন মোট আয় যদি বের করা তাহলে কর দায় বের করা আপনার জন্য এটি এমনিতেই হয়ে যায় তাহলে কর দায় নির্ণয় করার জন্য নমুনা হচ্ছে বিবরণ টাকা দিয়ে আমরা তিনটা টাকা দিব টাকা 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 প্রথম নিয়মটা হচ্ছে মোট যে আয় আমরা বের করবো প্রথম পার্টে সে আয়ের উপর আমরা বিশ পার্সেন্ট হারে ধরবো এই যে এখানে যে মোট আয়টা আমরা বের করব এই আয়ের উপর আমরা বিশ পার্সেন্ট যেটা হবে সেটা হচ্ছে আমরা দ্বিতীয় টাকার হয়ে দিব এবং এই টাকার সাথে একটা ইয়ে আছে সেটা হচ্ছে একশো তেষট্টি দুই ধারা একশো তেষট্টি দুই ধারা অনুসারে ন্যূনতম কর তাহলে এই ন্যূনতম করের ধারাটা হচ্ছে একশো তেষট্টি দুই ন্যূনতম কর মানে কি যে কোন আপনাকে দিতেই হবেই এখানে দুইটা জিনিস আসবে এক হলো লভ্যাংশ দুই হচ্ছে সরকারি সিকিউরিটি কারণ প্রশ্ন হচ্ছে

20% পার্সেন্ট ধরলে যে টাকা হয়েছে ওই টাকার ওপর 20% পার্সেন্ট ধরলে আমরা লভ্যাংশ টাকা পাবো তাহলে এই দুইটা টাকার যুগ ফল হচ্ছে এখানে এখন আমাদের কম্পেয়ার করতে হবে যে এই মুঠ আয়ের যে টাকা বের করছি এইটা এবং এই যে এইখানে যে টাকা এই টাকার কোনটা এই দুটা যুগ ফল এই দুইটার মধ্যে যেটা বড় বড়টি হবে প্রদীয় ফল অর্থাৎ আবার শোনেন মোট আয়ের বিশ যে টাকা পাই এই টাকার সাথে একশো তেষট্টি দুই ধারা অনুসার ন্যূনতম কর দুইটার যুগ ফল এই টাকা এবং এই উপরের টাকা এই দুইটার মধ্যে যেটা কি হবে বড় হবে সেটি হচ্ছে কি প্রদীয় কর এই প্রদীয় করের সাথে উৎসে কর্তৃত কর যোগ করতে হবে সরি বিয়োগ করতে হবে উৎসে কর্তৃত কর কোনটা এই যে এখানে যে টাকা দুইটা বের করব এই হুবহু টাকাটা আমরা এখানে যোগ করে দেবো ব্যাকেটে যোগ করে করলে আমাদের কি নিট হবে বলতে যে ভাই তো এখানে আমরা যোগ করছি তাহলে এখানে আমরা বিয়োগ করব তাহলে যোগ বিয়োগ করার কেন প্রয়োজন এখানে কিন্তু যোগ করা হয় না এখানে কিন্তু মোট আয়ের বিশ পার্সেন্ট এবং ন্যূনতম করের মধ্যে কম্পেয়ার করে যেটা সেটা নিয়ে হয়েছে এই ন্যূনতম যখন আমরা অব্যবসায় যুগ করছিলাম এখানে আমরা যে কয়টা আইটেম অঙ্কিত করবো জাস্ট ওই কয়টা আইটেম আসবে যে কয় পার্সেন্ট হারে অঙ্কিত করবো ওই কয় পার্সেন্ট আমরা তার টাকার উপর আমরা ধরবো উপর বিশ পার্সেন্ট করছেন এই জন্য বিশ পার্সেন্ট সিকিউরিটি পাঁচ পার্সেন্ট মোটামুটি করছে এই সিকিউরিটি টাকার উপর পাঁচ পার্সেন্ট এই দুইটা যুগ ফল এইটা এবং এইটার মধ্যে যেটা বড় সেটা আমরা এখানে দিব এবং এর সাথে উৎসে কর্তৃত কর আমরা যোগ করব উৎসে কর্তৃত কর কোনটা এই যে এখানে যে টাকাটা বের করবো এই দুইটা টাকা যোগ ফল তাহলে এটাই থেকে না বাদ দিলে আমাদের হবে কি নিট প্রদীয় কর দেয় তাহলে এইটুকু হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য বেসিক এখন এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য কিছু নোট আছে

মধ্যে হচ্ছে আমাদের কয়েকটা নোট দিতে হবে এই চ্যাপ্টারের জন্য নোট কিন্তু ফরস ঠিক আছে এখন আমি এখানে দশটা নোট দিছি এই দশটা নোটের মধ্যে তুমি যে কোনো চার পাঁচটা কম পক্ষে চার পাঁচটা দিতেই হবে তোমাকে যে কোনো চার পাঁচটা নোট তুমি দিয়ে দিবা তবে কথা হচ্ছে যে আইটেমগুলি থাকবে ওই আইটেমের উপর নোট দিবা আদার ওই নোট দেওয়া দরকার যেমন তোমার প্রশ্নে যদি জরিমানা থাকে তাহলে জরিমানার জন্য নোট কি দিবা নোট আমি কিন্তু লিখে দিছি জাস্ট দুই একবার পড়লে কিন্তু মুখস্থ হবে কি আইন অমান্য করার কারণে ধার্য করা জরিমানা অনুমোদন যোগ্য কি নয় দানের জন্য লিখছি দান বর্তমান অনুমোদন যোগ্য নয় নগদ তহবিল প্রস্তাবের জন্য লিখছি প্রাথমিক খরচের জন্য কুড়ি নিঃসংশিত এরকম প্রত্যেকটা আইটেমের জন্য দিয়েছি দশটা এন্ড এই দশটার মধ্যে তোমার যে পাঁচটা ভালো লাগে ঠিক আছে যে পাঁচটা ভাল লাগবে এবং ওই আইটেম কিন্তু পসে থাকতে হবে তুমি কি দিবা দিবা যে চার অথবা কথা এই দশটার মধ্যে যে চার পাঁচটা তোমার ভালো লাগবে এবং যেগুলা ভালো লাগবে খালি ভালো লাগবে হবে না ওই আইটেম গুলি প্রশ্নে থাকতে হবে এরকম চার পাঁচটা নোট তুমি সুন্দর করে লিখে দিবা হ্যাঁ অঙ্ক করার পরে ঠিক আছে এখন এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য আরেকটা তথ্য আমাদের জানা প্রয়োজন সেটা আসেন আমরা একটু দেখে নেই সেটা হচ্ছে আচ্ছা ওই তথ্যটা পরে পুরি আগে আমরা একটা অঙ্ক শুরু করি প্রবলেম এক নাম্বার অঙ্কটা এটা দুই হাজার একুশ সালে ম্যানেজমেন্টের এবং দুই হাজার তেরো সালে অ্যাকাউন্ট এক নাম্বার অঙ্কটা দুই সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যেহেতু আছে এটা ম্যানেজমেন্টের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন অঙ্কটা তো আমরা অঙ্কটা একটু দেখি তো এই অঙ্কে বলছে সান কোম্পানি লিমিটেড দুই তেইশ সালে তিরিশে জুন সমাপ্ত বছরে লাভ লোকসান হিসাব নিম্নে দেখানো হলো লাভ লোকসান হিসাব দিয়ে আছে তিরিশ জুন দুই সালে লাভ লোকসান হিসাবে এটা হচ্ছে ডেবিট পাস আর এটা হচ্ছে কি ক্রেডিট পাস এখন লাভ লোকসান হিসাবে দেখেন ডেবিট এবং ক্রেডিট পাস মিলা আমাদের একটা নিট লাভ দিয়ে আছে চার লাখ টাকা তাহলে আমরা অঙ্কটা শুরু করব কোন টাকা দিয়া তো দেখি

অফিস ভাড়া সাধারণ খরচ এই তিনটা কি আমরা অনুমোদন যোগ্য মধ্যে আসবে না না দান জরিমানা এই দুইটা আসবে দান আসবে জরিমানা আসবে বিজ্ঞাপন কি আসবে আসবে না আসবে না বিলম্বিত বিজ্ঞাপন সেটা সমন উপর ডিপেন্ড করবে কুরিন আসে না কুরিন সঞ্চিতি আসে বলেন দেখি আসে না নিরীক্ষা ফি আসে না অবচয় অবচয় একটা কথা আছে সেটা সমনে বলা থাকবে আনুমানিক ভাবে দান জরিমানা কর এবং অবচয় এই কয়েকটা পাইলাম এবং আরো কিছু তথ্য আসতে পারে যেটা সমনের উপর ডিপেন্ড করবে

চাঁদা চল্লিশ হাজার টাকা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে অর্থাৎ আমাদের পশে যে বেতন যে চার লাখ টাকা আছে চার লাখের মধ্যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা ওখানে অন্তর্ভুক্ত আছে তাহলে বেতন কি চার লাখ টাকা

যদি অনুমোদিত লেখা থাকতো তাহলে সেটা ভিন্ন কথা এটা কিন্তু অনুমোদিত তাহলে অনুমোদিত কেন অনুমোদন যুগের মধ্যে আসবে চার নাম্বারটা কি লেখা আছে সাধারণ খরচের মধ্যে ষাট হাজার টাকা প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত আছে অর্থাৎ এই যে সাধারণ খরচ দিয়ে আছে এক লাখ চল্লিশ এর মধ্যে ষাট হাজার টাকা প্রাথমিক খরচ প্রাথমিক খরচ একটা কিন্তু ভয় সম্পদ খরচের মধ্যে সম্পদ ঢুকে রাখছে তাহলে ষাট হাজার দিব অনুমোদন দিবে

আর চার নম্বর লেখা আছে সাধারণ খরচের মধ্যে ষাট হাজার সম্পদ খরচের মধ্যে লিমিটেড কোম্পানি মনে করে মোট আয় উ দায় নির্ণয় তাহলে মুঠ আয়ের মধ্যে তুমি ছয় ধরা আর কর দায়ের মধ্যে চার ধরা এই ছয় আর চারের কত দশ তাহলে আসলে এই অঙ্কটা আমরা তাহলে একটু সমাধান করি তাহলে প্রথমেই করদাতার নাম সান কোম্পানি লিমিটেড আইবর্ষ বর্ষ তোমাদের জন্য টাকা টাকা আমরা শুরু করতে বুঝলাম কি দিয়ে বলতো দেখি কত টাকা 4 লাখ টাকা দিয়ে আছে তা আমরা লিখছি লাভ লোকসান হিসাব অনুযায়ী নেট লাভ এই নেট লাভের সাথে যোগ করব অনুমোদন যোগ্য ব্যয় এই ব্যয় গুলিকে আইকু অনুমোদন দিছে না দেয় নাই বলেন দেখি কি কি এরকম আছে দান আছে আগে রেয়ামিল থেকে দেখি পরে সময় লাগবে দান জরিমানা কর এই তিনটা হচ্ছে সরাসরি নাকি আর বাদ বাকি দেখলে সেখানে কি সমন্বয় উপর ডিপেন্ড করবে তাহলে দান বিশ হাজার জরিমানা দশ হাজার কর দশ হাজার আমরা এখানে দিছি দান বিশ হাজার জরিমানা দশ কর দশ অবশ্যই মধ্যে আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিছে বিশ কিন্তু আমি দিয়েছিলাম কত আশি হাজার তাহলে অনুমোদন নয় কত টাকা ষাট হাজার এই যে অবসর থেকে হাজার চার বছর তাহলে চল্লিশ হাজার কে পাঁচ দ্বারা ভাগ আর চার দ্বারা কি করছি গ্রহণ করছে পাইছে বত্রিশ হাজার আর সাধারণ খরচের মধ্যে প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত ছিল এটা কি মানে নিব

ভাগ একশো ধারা গুণ করেছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো আষট্টি লভ্যাংশ ছিল বিশ হাজার টাকা বিশ হাজার কে বিশ পার্সেন্ট অঙ্কিত সরি আশি হাজার টাকা আশি হাজার কে বিশ পার্সেন্ট অঙ্কিত করছি আশি দ্বারা ভাগ একশো ধারা গুণ করে এক লাখ

অঙ্ক দিয়েছে প্রত্যেকটা অঙ্ক একই কোয়ালিটির অঙ্ক শুধু টাকা টুকা এদিক সেদিক দিয়েছে এই তো যার যেটা কনফিউশন আমাকে জিজ্ঞাসা করবে কোনো কোন কিছু জিজ্ঞেস করা থাকলে বলতে পারো সমস্যা নাই কোন প্রশ্ন আছে অন্য একটা প্রশ্নে গিয়ে কিন্তু আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো যদি না পারেন তাহলে কিন্তু খবর আছে বুঝতে পারছে এখন বলতেছেন না তার মানে সবই পারতেছেন অন্য একটা আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো যদি না পারেন তাহলে কিন্তু খবর আছে হ্যাঁ শেষ মুহূর্তে কেউ কোনো প্রশ্ন করবেন ওরা হ্যাঁ করে না হয় না গাধার ধরনের তোমাদের কি প্রশ্ন আছে নাকি নাই কোম্পানি কর দায় নির্ণয় করবো তাহলে কোম্পানি কর দায় নির্ণয় করার জন্য প্রথমেই আমরা বুট আইজারা বের করছি মোটায় বের করছি পাঁচ লক্ষ উনি হাজার তিনশো আটষট্টি টাকা এই যে পাঁচ লক্ষ উনি তিনশো আটষট্টি উপর আমরা কত পার্সেন্ট ধরো বিশ পার্সেন্ট এক লক্ষ এগারো হাজার আটশো চুয়াত্তর টাকা এটার সাথে আমরা কম্পেয়ার করবো একশো তেষট্টি একশো দুই ধারা ন্যূনতম কর এই ন্যূনতম কর কোনটা এই যে এখানে যে দুইটা করছে প্রথমে সরকারি সিকিউরিটি সুদ কত পার্সেন্টে অঙ্কিত করছে অঙ্কিত হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো আটষট্টি এর উপর আমরা পাঁচ পার্সেন্ট হারে টাকা ধরছি সাত হাজার তিনশো আটষট্টি টাকা

তাহলে এই টুকুর মধ্যে আমরা যদি দুই দুরি তাহলে এই টুকু এই দুই আর আটে হচ্ছে দশ প্রদীয় কর দায়ের মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জিজ্ঞাসা করা আছে কিনা বলেন না বুঝতে পারছি বুঝতে পারছেন ওকে তাহলে এই অঙ্কটা এই যে দুইটা পাট করার পরে আপনারা কি দিবেন টিকা দিবেন টিকা কয়টা দিবেন বলেন তো কি চার পাঁচটা যে চার পাঁচটা আপনাদের পছন্দ হয় যেমন আমাদের এই অঙ্কে দান আছে দানের জন্য জরিমানা দানের জন্য টিকা দিছি তবে এই অঙ্কে কি জরিমানা আছে এই জরিমানা আছে তাহলে জরিমানার জন্য আপনি টিকা দিতে পারেন বিলম্বিত বিজ্ঞাপন আছে বিলম্বিত বিজ্ঞাপনের জন্য আমরা ই দিছি অনুমোদিত অবশ্যই ভাই অবশিষ্ট অবশ্যই অনুমোদন যোগ্য নয় এরকম প্রত্যেকটা ওখানে যে কয়টা লিখে দিছি ওই কয়টা ঠিক এখানে পাঁচ ছয়টা আপনি দিয়ে দিবেন ঠিক আছে জি ভাইয়া ওকে এই এর মধ্যে একটা টিকা হল আমি ফিক্সড করে দেই সেটা হচ্ছে যে সাত নাম্বার যেটা কোম্পানিকে পাবলিকলি ট্রেডের ধরে করের হার কত পার্সেন্ট ধরে হলো বিশ পার্সেন্ট এই টিকাটা আপনারা সব সময় প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে এই টিকাটা ফিক্সড রাখবে ঠিক আছে এই আইটেম এই টিকাটা কি রকম প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে কি রাখবেন ফিক্সড এইটা বাদে বাদ বাকি আপনারা চার চার পাঁচটা দিয়ে দিবেন মানে এইটা সহজে টোটাল পাঁচটা টিকা হয় আমার কথা ক্লিয়ার আমি আপনাদের বাসায় কাজ দেখব দেখব যে কে কয়টা টিকা লেখেন কি কি টিকা লেখেন তাহলে আমাদের একটা অঙ্ক এ টু জেড পুরাটাই কাবার এখন আমরা প্রবলেম দিয়ে চলে আসবো যেটা দুই হাজার উনিশ সালে অ্যাকাউন্টিং দেখেন এই অঙ্ক থেকে একবার শুরু করে শেষ পর্যন্ত যে কটা অঙ্ক প্রত্যেকটা অঙ্ক একই পরের অঙ্ক এই অঙ্কে আমাদের নিট লাভ দিয়েছে তিন লক্ষ সাতানব্বই সাথে যুগ করি অনুমোদন যুগে দান জরিমানা আয়কর এই তিনটা সরাসরি যাবে আর সমন্বয়ের উপর কি কি ডিপেন্ড করতেছে সমন্বয় আয়কর আইন মোতাবেক অনুমোদন যুগ অবশ্যই তাহলে অনুমোদন যুগ নয় কত বলার দিকে অবশ্যই কত দিব আমরা

অন্যজন বলেন তু দেখি আসবাবত্র বিক্রয়জনিত লাভ সরকারি লগ্নি পদ্ম এই যে এখন হয়েছে সরকারের সিকিউরিটি মানে সরকারের একটা ভালো খেয়াল করতে হবে ঠিক আছে এটা না দেখে উল্টা পাল্টা বললে কাজ হবে না হ্যাঁ

দুই নাম্বারটা কাজ রইল এবং তিন নাম্বারটা আসেন দুই হাজার আঠারো ষোলো পনেরো এগারো ইয়ার্টিং আর আঠারো সালে ম্যানেজমেন্ট সব একই অঙ্ক ভাই হ্যাঁ মানে এখানে যুগ কোনটা কোনটা দুই লাখ কি আছে আইকন আইন মোতাবেক বিশ হাজার টাকা তাহলে অবশ্যই কত টাকা দিব অনুমোদন খরচের মধ্যে বিশ হাজার টাকা কোন বিশ হাজার আছে এটা নাকি সমন্বয়টা বাদ দিয়া

এবার চার নাম্বারটা আসে চার নাম্বারটা এখানে দেখেন এখানে সমন্বয় একটু দুই তিনটা একটু ঘুরে আছে আমি সমন্বয় গুলি পরে দিয়েছি আগে বলেন তো এখান থেকে কোনটা কোনটা আমাদের ঈশার মধ্যে আসবে অনুমোদনযোগ্য বেয়ের মধ্যে আসবে এক লক্ষ আশি হাজার টাকা নিট লাভ দিয়ে আছে

ঠিক আছে তা আমার সমান একটু পরে আসি প্রথম লেখা আছে গবেষণা খরচ দুই বছরের জন্য দিছে তাহলে গবেষণা খরচ যেহেতু দুই বছরের জন্য দিছে অঙ্ক এক বছরের অনুমোদন তাহলে কয় বছর অনুমোদন যে কোনো এক বছর তাহলে দুই দ্বারা ভাগ কয় দ্বারা গুণ করব এক দ্বারা গুণ এক দ্বারা গুণ তাহলে গবেষণা খরচ আছে 18000 তাহলে 18 দুই দ্বারা ভাগ এক দ্বারা গুণ 9000 টাকা কথা ক্লিয়ার জি ভাইয়া

আর সমন্বয় ছাড়া আসবে অবলেখকের দস্তরি এবং করিন সংস্কৃতি কথা ক্লিয়ার জি ভাইয়া এবার অব্যবসায়গুলি বলেন কোনটা কোনটা আছে শেয়ার অধিহার লভ্যাংশ সিকিউরিটি সুদ তারপর যন্ত্রপাতি বিক্রয় লাভ ওকে আর কিছু আছে শেয়ার হস্তান্তর ফি গুড আর

পূর্ণ ওকে ধন্যবাদ বিক্রয় সরকারি সরকারি সিকিউরিটি সুদ পাঁচ আসবে পাঁচ পার্সেন্ট যন্ত্রপাতি বিক্রয় লাভ যা আছে তাই পাওয়া যাবে এখন আমার মনে হয় একই আর পড়লাম না নাকি আমাদের অঙ্ক আছে কয়টা টোটাল অঙ্ক আছে দশটা অঙ্ক আছে আপনাদের কয়টা দিব বলেন আজকে বুধবার এটা ক্লাস হলো আগামী শনিবার আজকে বৃহস্পতি এটা ক্লাস হলো আগামী রবিবার যেগুলা সমস্যা ছয় সাত আট কি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাত নম্বর অঙ্কের সমন্বয় এটা আমি বুঝে দিব আট নম্বর অঙ্কের সমন্বয় এটা আমাদের এটা সরি এটা আমাদের এটা বাংলা কলেজের প্রশ্ন

এখানে সরাসরি যাবে এরকম আইটেম কি কি আছে দান আছে আর কি আছে বলেন দেখি আছে নগদ তহবিল কি তসরুপ এবং কি আয়কর ঠিক আছে না তো আর কোনো কিছু নাই ওকে এখন গুলি পড়তেছি ভালো করে খেয়াল করি বসলে বলা আছে যে ব্যার্থ মধ্যে স্বীকৃত নাই এরূপ ভবিষ্যৎ তহবিল পুনরায় অন্তর্ভুক্ত স্বীকৃত নাই তাহলে অনুমোদন না অনুমোদন যুগ নয়

দুই নাম্বার লেখা আছে বেতনের মধ্যে উৎসস্থল হতে কর কর্তন করা হয়নি উৎসস্থল কর্তন মানে কি যেখানে আয় হয়েছে সেখান থেকে কর কর্তন করা হয়নি যেমন ব্যাংকের যদি কোনো সুদ হয় ব্যাংক কিন্তু তোমাকে নিট টাকা দেয় না ব্যাংক ব্যাংক কিন্তু তোমাকে মোট টাকা দেয় দিবে হলো নিট টাকা কারণ ব্যাংক তার সার্ভিস চার্জ এবং সরকারের ট্যাক্স চুর কাটার পর টাকা আপনাকে দিবে এই যে ব্যাংক যে টাকা কাটে রাখে ট্যাক্স চুর রাখে এটাকে বলা হয় উৎসস্থল কর্তন অর্থাৎ যখনই আয় হবে তখনই কর টাকা কাটে রাখবে এরকম কর কর্তন করে না বিশ হাজার টাকা যদি কর্তন করতো তাহলে আইকর কর্তৃপক্ষ অনুমোদন দিত যেহেতু কর্তন করে না অনুমোদন দিবে না দিবে না দিবে না কি আসবে কি নামে আসবে কর কর্তন হয়নি ব্র্যাকেটে কি লিখবেন বেতন আবার বলতেছি উৎসস্থল হতে উৎসস্থল হতে কর কর্তন করা হয়নি ব্র্যাকেটে লিখবেন কি বেতন

আনতে পারবে না ওই খরচটা করছে কুড়ির মধ্যে কি ঢুকে রাখছে কেমন চালাক যে মারা গেছে তার টাকা কুড়ির মধ্যে ঢুকে রাখছে তাহলে এইটা আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিবে না কারণ কি যে মারা গেছে তার দাবি দেওয়ার কুড়ির মধ্যে অন্তর্ভুক্ত এটা বিবিধ খরচ দামে তুমি ঢুকাইতে পারো কিন্তু কুড়ির মধ্যে তুমি ঢুকাইতে পারো কুড়ি মানে কি যেটা দেনাদের কাছ থেকে আদায় করতে পারবো না ও তার দেনাদার না ও তো মারাই গেছে তাহলে এই ছয় হাজারটা আমরা কুড়ির নামে দিয়ে দিব ঠিক আছে কি নামে দিব বলো দেখি ঠিক আছে জি স্যার পাশে বলছে উল্লিখিত বছরের কোম্পানি ষাট হাজার টাকা বোনাস শেয়ার ইস্যু করছে বোনাস শেয়ার কোম্পানি কিন্তু এটা আয়কর কুর্তি উপহার অনুমোদন দেয় ইস্যু করা হয় নগর টাকা করার জন্য একটা অনুমোদনযোগ্য খরচ যেহেতু আর অনুমোদিত অবশ্যই আছে বিশ হাজার টাকা আমাদের অবশ্যই কত আছে অবশ্যই আছে ছাব্বিশ এই ছাব্বিশের মধ্যে অনুমোদন দিছে বিশ হাজার তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে কত আসবে ছয়

যেটা আমাদের ঢাইকোলে প্রশ্ন এই অঙ্কটা হুব একই এই যে সমনে ধর এই ছয়টা সমন্বয় ঠিক আছে এর মধ্যে পাঁচ নাম্বারটা বোনাসের এই জন্য এটা আসবে না আর বাদ বাকি সবগুলি আসবে ঠিক আছে আর এটা রেজাল্ট কিন্তু আমাদের নাই রেজাল্টটা এক সবাই করবেন যার যার মতো করবেন এবং যার ইয়ার যার যার মতো করবেন যে চার হবে তার সাথে সবার রেজাল্ট মিলবে আর একজন এত টাকা আর একজন এত টাকা যদি হয় তাহলে অবশ্যই কারো না কারো মধ্যে গন্ডগোল আছে সবাই যেহেতু করবে এখান থেকে কারো না কারো সঠিক আনসার চলে আসবে আর যারা সঠিক না ভুল সেটা তো আমি চেক করব ঠিক আছে ম্যাডামটা জি ভাইয়া তাহলে আমাদের এই আট নাম্বারটা বাদে আট নাম্বারটা আমি রেখে দিলাম আট নাম্বারটা বাদ বাদ বাকি সবগুলো আপনাদের বাসায় কাজ থাকবে আগামী ক্লাসে আপনাদের যেগুলো মিলবে না বা কোনো জন্য সমস্যা থাকে সমস্যা দেখি আমি আট নাম্বার অঙ্কটা তোমাদের করে দিব ঠিক আছে জি স্যার ওকে তাহলে আজকে ক্লাস আমাদের এই থাকবে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো